So what's up YouTube, good morning friends, this is your host RK and you're watching RK Biker. আর আজ সকাল সকাল মোটো ব্লগ শুরু হয়ে গেছে, তাও কলকাতার রাস্তায়। আমি জানি অনেক দিন আমার মাঝখানে কোনো ভিডিও আসেনি, পুরুলিয়া সিরিজের পরে দু একটা ভিডিওস এসেছিল, তারপরে প্রায় একটা লম্বা গ্যাপ হয়ে গেছে 20-25 দিনের। তো তার মাঝে বেশ কিছু প্ল্যান্স চলছিল, বেশ কিছু মানে কাজ আমি করছিলাম, তার জন্য ভিডিওস আসেনি, আই নো দ্যাট। তো সেইগুলো আজকের ব্লগে আস্তে আস্তে রিভিল করব যে কী কাজ চলছিল, কেন ভিডিওস আসেনি, আর আজকে আমরা কোথায় যাচ্ছি। তো রাইট নাও আমি এখন আছি এয়ারপোর্ট গেট নম্বর 2, অ্যাকচুয়ালি এটা 2.5 নম্বর গেট বলে এটাকে। তো সকাল সকাল, এখন টাইম হচ্ছে 7:46, আর আমরা যাচ্ছি আজকে গালিফ স্ট্রিট, ইয়েস পেট মার্কেট, কলকাতার সব থেকে বড়ো পেট মার্কেটে যাচ্ছি আমরা, গালিফ স্ট্রিট, যেখানে কুকুর থেকে শুরু করে পাখি, বিড়াল, মাছ, আরও নানান রকম অনেক কিছু মানে পেটস যেগুলো আমরা বাড়িতে পুষি সেগুলো সব পাওয়া যায়। সকাল সকাল খুব ভালো ভাইবস আসছে, হালকা হালকা ঠান্ডা, সানরাইজ হয়ে গেছে। তো এতদিন ব্লগ না আসার কারণ হচ্ছে রিসেন্টলি আমি শিফট করেছি আমার নতুন বাড়িতে, যেটা হচ্ছে কলকাতাতে এয়ারপোর্টের একদম কাছে। তো তার জন্য নানান রকম প্ল্যানিংস চলছিল, অনেক রকম মানে অনেক রকম কাজ বাকি ছিল, সেগুলো পেন্ডিং কাজ, সেগুলো করবার ছিল। একটা বাড়ি শিফট করা মানে একটা বিশাল বড় ব্যাপার, তো তার জন্য মাঝখানে এতগুলো দিন কোনো ভিডিওস দিতে পারিনি। তো এইবার থেকে রেগুলারলি ব্লগস আসবে এবং ভালো ভালো ব্লগস আসবে, কারণ এখন আমি রয়েছি কলকাতাতে, আর কলকাতার থেকে ম্যাক্সিমাম জায়গাগুলো খুবই কাছে এবং এখানে কন্টেন্টের কোনো অভাব হয় না। তো যার জন্য ব্লগস কিন্তু এবার আসতেই থাকবে, আর তোমাদেরকেও দেখতেই হবে তোমাদের প্রিয় চ্যানেল আরকে বাইকার। এখন আমরা চলে এসেছি নাগের বাজার, বাদিকা আইএলএস হসপিটাল। আমরা নাগের বাজার থেকে চলে যাব ডান দিকে, মানে টুয়ার্ডস দমদম মেট্রো। কালকে রাতে তো ম্যাপে এটাই দেখেছিলাম, এখন অবধি আমি ম্যাপ অন করিনি, দমদম অবধি তো আমি চিনি, দমদম মেট্রো অবধি, তারপর থেকে আমি ম্যাপ অন করব। আমার বাড়ি থেকে বাগবাজারের ডিস্টেন্স দেখাচ্ছে, বাগবাজার বলো বা গালিফ স্ট্রিট একই জায়গায় আশপাশেই, ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার মাত্র। তো কালকে আমি ভেবেছিলাম যে সিগনাল আছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম আমার বাড়ি থেকে গালিফ স্ট্রিট হচ্ছে 12 কিলোমিটার। তো আমার ওখান থেকে নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে বিরাটি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি ট্রেনে যাব, বাট পরে ডিসাইড করলাম যে যেহেতু কিলোমিটার্স অনেক কম তো বাইকেই চলে যাই, কারণ ট্রেন আমার অতটা মানে ফেভারেবল মনে হয় না, খুব দরকার না হলে ট্রেনে চড়ি না আর কি। সরি, আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে আছে, তো ভয়েসটা একটুখানি মোটা আসবে জানি। তো এখন আমরা পেরিয়ে চলে এসেছি দমদম স্টেশন, আর এত ভিড় ছিল দমদমের দিকে যে ওখানে আমি ক্যামেরাটা অফই রেখেছি, কারণ এত ভিড় জ্যাম, ওর মধ্যে ক্যামেরা অন করে কি আর দেখাবো, বিকজ সকালের টাইমটা ওখানে বাজার বসে, প্লাস রাস্তাটাকে এরা এত ছোট করে দিয়েছে, মানে চারপাশ থেকে দোকানপাট লাগিয়ে লাগিয়ে, যে এখানে গাড়িগুলো ঠিকমতো যাতায়াত করতে পারে না। তো যাই হোক, এখন আমরা দমদম পেরিয়ে চিড়িয়া মোড়ের দিকে যাচ্ছি, চিড়িয়া মোড় থেকে আমরা নেব লেফট সাইড। গুগল বলছে আমাদের আর যেতে হবে 2 কিলোমিটার মাত্র, এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব।
সকাল সকাল বেশ ভালোই লাগছে, নিচে আবার রেল লাইনও রয়েছে। এখান থেকে আমাদের যেতে হবে রাইট সাইড। ওকে, রাইট সাইড। সকাল সকাল কত ভিড় দেখো গ্যালিফ থেকে। র‍্যাবিট কত দাম? র‍্যাবিট 500 টাকা জোড়া। ফিমেল চল পিছনের দিকে দেখি। ওই যে মাছ শুরু হচ্ছে সামনে। দাঁড়াও তো একটু সাইডে। সব আছে, সব একসঙ্গে। লালটা কি দাম আছে? একটু সব চিকলেট, এগুলো নানান প্রজাতির চিকলেট। জাস্ট কালার গুলো দেখো, আর এদিকে রয়েছে অ্যাঞ্জেল, এগুলো তো টাইগার বার্ব, গোল্ড ফিশ। এখানে শার্ক রয়েছে কিছু। এখন দেখছো তোমরা গাপ্পি, প্রচুর গাপ্পি রয়েছে এখানে। দাদা গাপ্পি কত করে দিচ্ছ? দাদা গাপ্পি একশো টাকা ডজন। নিয়ন টেটা কত? নিয়ন 200 টাকা। একটা পুরো হলুদ দাও। এই হলুদটা তো, এই না না না, এই যে এই দিকের হলুদ গুলো, এই যে এই হলুদ গুলো নিচের। আচ্ছা, ব্যানানা। হ্যাঁ, তো আমি এখন চিকলেট নিচ্ছি এখান থেকে। চিকলেট গুলো হলুদ দিলাম। আর একটা ডোরা কাটা দাও। ডোরা কাটা বলতে এই স্ট্রাইপটা তো, এই এই যে হলুদ। হ্যাঁ 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 হ্যাঁ, একটা এটা। আচ্ছা, আরেকটা দেওয়া হচ্ছে তোমার এই যে ছোপ ছোপ গুলো। না না, পুরো ব্ল্যাক এর মধ্যে ছোপ ছোপ দেখো। আচ্ছা, ব্ল্যাক এর মধ্যে ছোপ ছোপ।
দাদা এই উদ্রগুলো কি দাম আছে? আর কিছু না আপাতত। তোমাদের মার্কেট কত অবধি খোলা থাকে? সন্ধ্যে ছটা অবধি। ছটা অবধি? সন্ধ্যে ছটা অবধি? এই হলুদ রঙের এই কই নেবা ঝামেলাটা?